তো ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ইজিলি চেঞ্জ ইয়োর হেয়ার কালার হেয়ার কালার কীভাবে আমরা চেঞ্জ করব সম্পূর্ণ বাংলায় শিখবো যে কোনো কালার আপনি পরিবর্তন করতে পারেন সো জাস্ট এটা আমার ভালো লেগেছে কালারটি তাই আমি এটা চেঞ্জ করেছি তো তোমরা তোমাদের নিজেদের মতো করবে চলো এই কালারটি কীভাবে চেঞ্জ করতে সম্পূর্ণ বাংলা আজকে আমরা ফটোশপে শিখে নেব চলো ভিডিওটি বেশি দেরি না করে আজকে আমাদের মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছে তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি এখান থেকে ওপেন করে নিয়েছি অলরেডি এখান থেকে তো এই ইমেজটা আমার ওপেন করে নিলাম তো এখান থেকে কী করব লকটা হাঁটিয়ে দেবো লকটা হাটিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটা কি কপি করে নেবো কপি করার পর এখান যে হেয়ারটা আছে এখানে হেয়ারটা আমি সিলেক্ট করে নেব অলরেডি যতটুকু আমাদের এরিয়া আছে ততটুকু এরিয়ার মধ্যে আমি কিন্তু যে হেয়ার টাচ হেয়ার টা আমি কিন্তু সিলেকশন করে নিব অলরেডি সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলেকশন করে নিয়েছি অলরেডি এখান থেকে এখান থেকে মাইনাসে যাব মাইনাস চিহ্নতে এখান থেকে মাইনাস গিয়ে এখান থেকে এটা সিলেকশন করে নেব যতটুকু আমাদের এরিয়া দরকার সো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গেছে অলরেডি এখান থেকে যেগুলো সিলেকশন হয়নি সেগুলোকে সিলেকশন করে নিচ্ছি আমি এখান থেকে ব্র্যাসে সাইডটা আপনি বাড়াতে পারেন এখান থেকে বড় কোমা করতে পারেন তো যেগুলো সিলেকশন হয়নি সেগুলোকে আমি আবার পুনরায় সিলেকশন করে নিচ্ছি ऑलरेडी এখান থেকে এখান থেকে সিলেকশন করে নিচ্ছি ऑलरेडी যেগুলো সিলেকশন হয়নি তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যেগুলো সিলেকশন হয়নি সেগুলো সিলেকশন করে নিয়েছি সো যেগুলো সিলেকশন হয়নি অলরেডি এগুলো সিলেকশন করে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সিলেকশন হয়ে গেছে যে এগুলো তো এখানটা হালকা আমার বাকি আছে এইটুকু আমরা সিলেকশন করে নিচে অলরেডি তাহলে আমাদের কি গোটাটা কমপ্লিট হয়ে যাবে ওকে ডান মোটামুটি আমাদের হয়ে গেছে একটা অনুমান অনুযায়ী যে যতটুকু আমাদের এরিয়া দরকার ততটুকু কিন্তু আমার সিলেকশান কিন্তু হয়ে গেছে পারফেক্ট অনুযায়ী তো এখান থেকে আমরা কী কী করব এবার কালারটি কীভাবে চেঞ্জ করবো কোথা থেকে আমরা চেঞ্জ করবো তো এখানে আমরা যাব কি এখান থেকে যে কোনো একটা সলিড কালার নিয়ে নিচ্ছি যে কোনো কালার আপনি নিতে পারেন লাল হোক যে কোনো কালার লাল নেওয়ার পর এখান থেকে আমি কি করব এখান থেকে আমরা চলে যাবো নর্মাল থেকে এখান থেকে আমরা চলে যাব সফট লাইট সফট লাইট যাওয়ার পর এখান থেকে আমরা যেতে পারি এখান থেকে হালকা কালার টু কালারটা আমি হালকা কমিয়ে দেবো এখান থেকে মিনিমাম ফিফটি পারসেন্ট সো এখান থেকে যে কোনো কালার আপনি পিক করতে পারেন এবারে এখান থেকে যদি এটা চাই তো এটা করতে পারেন অথবা যদি ব্লু চাই তো ব্লু করতে পারেন অথবা যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে যে কোনো কালার যদি রেড চাই রেড করতে পারেন অথবা যদি এটা চাই তো এটা করে দিলাম এটা করার পর এখান থেকে এখানে যেটা এটা আছে ব্ল্যান্ডিং অপশান লেন্ডিং অপশানে যাওয়ার পর এখান থেকে একটা কাজ করতে পারেন অল চুপে এটাকে ইয়ে করতে পারেন এখান থেকে কাস্টমাইজ করতে পারেন কালারটি এখান থেকে হালকা করে তাহলে একেবারে অরিজিনাল লুক লাগবে একেবারে দেখতে পাচ্ছেন ডান ওকে সো যদি এই কালারটি না ভালো লাগে তো এখান থেকে অন্য কালারও পিক করতে পারেন রেড রেড যদি ভালো লাগে তো রেড পিক করবেন যদি হোয়াইট ভাল লাগে হোয়াইট করবেন এখানে যদি রেড ভাল লাগে তো রেড করবেন তো আমার জাস্ট এই কালারটি ভাল লাগছে তো এখান থেকে আমি এটাও করে দিলাম সব দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখিয়ে দিয়েছি একেবারে কিন্তু আমার কালার পরিবর্তন হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন বা আমি কিছু শেখাতে পারবো সব ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন